শিক্ষার্থীর কিন্তু একটা নির্দিষ্ট স্বপ্ন থাকে যে আমি অমুক সাবজেক্টে পড়বো। কেউ হয়তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায়, কেউ হয়তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, কেউ হয়তো আবার নাভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায়। সব সাবজেক্ট কিন্তু সব বিশ্ববিদ্যালয়ে নেই, সব সাবজেক্ট সব বিশ্ববিদ্যালয়ে না থাকার কারণে তুমি যে সাবজেক্টটা পড়তে চাও, যে সাবজেক্টটা তোমার ভালো লাগে, এই সাবজেক্টটা কোন বিশ্ববিদ্যালয়ে আছে সেটা তোমাকে চুজ করতে হবে। তো বুয়েট কুয়েটের মধ্যে অনেক সাবজেক্টের সামঞ্জস্যতা থাকলেও অনেক সাবজেক্ট কিন্তু আবার দুই বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তি পরীক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি খুব প্রস্তুতি, ভালো প্রস্তুতি নিচ্ছ। তোমাদের ভালো প্রস্তুতির উপরেই তোমাদেরকে বিশ্ববিদ্যালয়গুলো চুজ করে নেবে। যাদের প্রস্তুতি যত ভালো হবে সে তত দেশের ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো ভর্তি হতে পারবে। বিশেষ করে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের দেশে বুয়েট এবং কুয়েট এই দুটো প্রকৌশল বিশ্ববিদ্যালয় অনেক নাম করা। এই দুটো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহটা অনেক বেশি। আর এই দুটো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিজের অবস্থান নিশ্চিত করতে গেলে অবশ্যই তোমাকে খুব ভালো করে পড়তে হবে। আমি জুবায়ের ইবনে হাসান 2016 সালে কুয়েট থেকে পড়ে পাশ করে বের হয়েছি। তো এখানে যদি তুমি বলো যে বুয়েট অর কুয়েট কোনটা ভালো হবে, তাহলে এর ক্ষেত্রে প্রশ্নের জবাবটা দেওয়া অনেক কঠিন হয়ে যাবে। আসলে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের যে এনভায়রনমেন্ট, থাকার যে পরিবেশ, এটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে একটু ভিন্ন হয়। যেমন প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে প্রত্যেক বছর শুধু 1000-এর মতো শিক্ষার্থী ভর্তি করা হয়, 4 বছর মিলে আমাদের শিক্ষার্থী থাকে মূলত 4000-এর মতো। তো এখানে এই যে অল্প সংখ্যক শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত থাকার ব্যবস্থা থাকে, ডিপার্টমেন্ট সংখ্যাও থাকে, সব দিক থেকে যে কোনো ভার্সিটি থেকে প্রকৌশল ইউনিভার্সিটিগুলোতেও ফ্যাসিলিটি একটু বেশি থাকে। এরপরে শিক্ষার মানের যদি কথা বলা হয়, তাহলে শিক্ষার মানে অবশ্যই যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাসরুম সাইজ, ক্লাসে পড়ানো, শিক্ষকদের দক্ষতা সব কিছু বেশি থাকে। এই জন্য শিক্ষার্থীদের মেন চাহিদার তালিকায় আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো থেকে যায়। তো মূলত বুয়েট আর কুয়েট এর ভিতরে কোনটাতে ভর্তি হবো, কোনটাতে ভালো হবো, এই প্রশ্নের জবাব দেওয়া খুবই কঠিন। দুটো প্রকৌশল বিশ্ববিদ্যালয় আমাদের দেশে খুব নাম করা এবং খুবই ভালো, দুটোই আমাদের প্রকৌশলের ডিগ্রি দিয়ে থাকে। এই জন্য আমরা যে কোনো ইউনিভার্সিটি চুজ করতে পারি। তো এখানে আসলে মূলত পড়াশোনার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হয় যে আমি কোন জায়গায় পড়তে পারলে স্বাচ্ছন্দ্য বোধ করবো, ভালোভাবে থাকতে পারবো, ভালোভাবে চলতে পারবো, এই বিষয়টা খুবই গুরুত্ব দিয়ে খেয়াল করতে হয়। তো তোমার ক্ষেত্রে তুমি কোন বিশ্ববিদ্যালয় চুজ করবা এটা সম্পূর্ণ তোমার উপরে নির্ভরশীল। এখন তোমার বাসস্থান এবং প্রকৃতি এবং তোমার চাহিদা পছন্দ অনুযায়ী সেটাকে প্রাধান্য দিতে হবে। এবং এর ভিতরে আমি যদি বলি যে প্রত্যেক শিক্ষার্থীর কিন্তু একটা নির্দিষ্ট স্বপ্ন থাকে যে আমি অমুক সাবজেক্টে পড়ব। কেউ হয়তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায়, কেউ হয়তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, কেউ হয়তো আবার নাভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায়। সব সাবজেক্ট কিন্তু সব বিশ্ববিদ্যালয়ে নেই, সব সাবজেক্ট সব বিশ্ববিদ্যালয়ে না থাকার কারণে তুমি যে সাবজেক্টটা পড়তে চাও, যে সাবজেক্টটা তোমার ভালো লাগে, এই সাবজেক্টটা কোন বিশ্ববিদ্যালয়ে আছে সেটা তোমাকে চুজ করতে হবে। তো বুয়েট কুয়েটের মধ্যে অনেক সাবজেক্টের সামঞ্জস্যতা থাকলেও অনেক সাবজেক্ট কিন্তু আবার দুই বিশ্ববিদ্যালয়ে আলাদা। তো আলাদা থাকার কারণে তুমি যেটা চুজ করতে পারো যে বিশ্ববিদ্যালয়টাতে তোমার সাবজেক্টটা ভালো আছে, তোমার পছন্দনীয় সাবজেক্ট আছে। এখন সাবজেক্ট পছন্দ হলেই একটা জায়গায় ভর্তি হতে হবে এরকম না। সাবজেক্ট পছন্দ করার পরে তোমাকে একটু সাবজেক্ট ডিটেলস দেখতে হবে, কোর্স বিষয়ক জানতে হবে, কোর্সটা কেমন, কঠিন না সহজ। এখন মূলত তুমি যেটা করলা যে একটা সাবজেক্ট ভালো এটা শুনেই ভর্তি হয়ে গেলা, কিন্তু তুমি ভালো করে করতে পারলে না, এর উপর নির্ভর করবে কি তোমার খারাপ রেজাল্ট বা খারাপ আউটপুট হিসেবে। তো এখন তোমাকে যেটা করতে হবে, শুধু আমি পড়তে চাই এটাকে প্রাধান্য দেওয়া যাবে না। তোমার যে সাবজেক্টটা ভালো লাগে সেই সাবজেক্টটা একটু ডিটেলস দেখতে হবে, সিনিয়রদের থেকে শুনতে হবে, শুনে মেলে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোথায় পড়বা, বুয়েটে অর কুয়েটে। এখন ফ্রেন্ডলি টিচারদের আচরণে তোমাকে প্রাধান্য দিতে হবে, কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টটা থেকে তোমার গড় রেপুটেশন ভালো, চাকরি ক্ষেত্রে বেশি ফ্যাসিলিটি পাচ্ছে, এই দিকে প্রাধান্য দিতে পারে। মোট কথা হচ্ছে তোমাকে অবশ্যই সচেতন হয়ে ভালোভাবে জেনে শুনে একটা বিশ্ববিদ্যালয় চুজ করতে হবে। তো তোমাদেরকে বুয়েট কুয়েট উভয় থেকে স্বাগতম জানাবো। আমি কুয়েটে পড়াশোনা করেছি, কুয়েট অনেক সুন্দর একটা এনভায়রনমেন্টাল ইউনিভার্সিটি। তো সেখানে তুমি অবশ্যই ভালো করবা, ভালোভাবে চান্স পাবা, ভালো করে পড়তে পারবা, এটা আমার অবশ্যই নিজে থেকে নিশ্চয়তা দিতে পারি। তো পরবর্তীতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম।